শুভেচ্ছা। আমন্ত্রণ এক্সপার্ট এজে সঙ্গে আছি আমি হুমায়ুন রশিদ আসকারি। আমি মোহাম্মদ শাহরের হোসেন শোভন। করোনায় বিপর্যস্ত এই পৃথিবী, চলছে প্রাণ বাঁচানোর যুদ্ধ। প্রায় 200-এরও বেশি দেশ এবং অঞ্চলের 73 লাখের বেশি মানুষ সংক্রমিত। বৈশ্বিক এই মহামারীতে প্রাণ গেছে প্রায় 4 লাখের কাছাকাছি। মানুষের মৃত্যু যন্ত্রণা নিয়ে এগিয়ে যাচ্ছে এই গ্রহের বাসিন্দারা। এসেছে জীবন এবং জীবিকার কঠিন সব প্রশ্ন। আর্থসামাজিক বাস্তবতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। করোনা যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান, কূটনীতি সবকিছুকে। বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রিও এর বাইরে নয়। আজকে আলোচনার বিষয় বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রির উপর করোনা ভাইরাসের প্রভাব। আজকে অতিথি হিসাবে আছেন মোহাম্মদ মোস্তফা আজিজ শাহিন স্যার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে বাংলাদেশের মেরিন একাডেমি থেকে শিক্ষাজীবন শেষে একজন সফল মেরিনার হিসেবে বহুজাতিক শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা সম্পন্ন করেছেন মেরিটাইম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, শিপ রেজিস্ট্রেশন, গ্রিন শিপিং, সিপিআরআর ম্যানেজমেন্ট এবং আরো অনেক কিছু তার গবেষণার আগ্রহের বিষয়বস্তু। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার আপনার মাইক্রোফোনটি আনমিউট করে নিলে স্যার ভালো হয়। স্যার ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি স্যার ভালো আছি স্যার, ধন্যবাদ। আপনাদের প্রোগ্রামটা আমাদেরকে ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, সেটা নিয়ে আমাদের শাহরিয়ার হোসেন শোভন সেগুলো নিয়ে আসবেন। ধন্যবাদ। স্যার আমাদের শিপিং ইন্ডাস্ট্রি স্যার বর্তমানে স্যার কি কি সমস্যা স্যার বর্তমানে ফেস করছে বলে স্যার আপনি মনে করছেন? স্যার যদি স্যার এটি নিয়ে স্যার আমরা আলোচনাতে এগিয়ে যেতে চাচ্ছি স্যার, যদি স্যার বলতেন। শিপিং ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যেহেতু সিচুয়েশনটা আসলে কোভিড-19 সিচুয়েশনটা আসলে এটা খুবই একটা স্পেশাল একটা সিচুয়েশন যেটা আমাদের ক্রিয়েট হয়েছে, যেটা চায়না থেকে আসলে ক্রিয়েট হয়েছে ফার্স্ট এবং পরবর্তীতে আসলে এটা ইউরোপে ট্রান্সফার হয়েছে। চাইনিজ সিচুয়েশনটা যেহেতু চায়না আমাদের অর্থনীতির সাথে অলওয়েজই সবসময় ওতপ্রোতভাবে জড়িত, সো এই জায়গাটাতে আমাদের সাপ্লাই চেইনে একটা ভালো একটা ইন্টারঅ্যাকশন ঘটেছে। চায়না আমাদের র মেটেরিয়াল সাপ্লাই করে ম্যাক্সিমাম। প্রথম যখন চায়নাতে এটা আক্রমণ করেছে, এই প্যান্ডামিকটা ক্রিয়েট হয়েছে, তখন আমাদের র মেটেরিয়াল সাপ্লাইতে একটা ভালো একটা আমাদের সাপ্লাই চেইনে একটা ভালো একটা প্রভাব পড়েছে। এবং পরবর্তীতে মার্চ মাসে যখন সেটা হচ্ছে ইউরোপে আপনার ট্রান্সফার হয়েছে, তখন সেটা তার ডিমান্ডে একটা ইন্টারঅ্যাকশন করেছে। ফলশ্রুতিতে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং আদার যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যেখানে আমরা যাদের যেখানে সব জিনিসগুলোকে আমরা এক্সপোর্ট করে থাকি, সেসব জায়গাগুলোতে আমাদের রপ্তানি আয় কমে গিয়েছে। ফলশ্রুতিতে শিপিং ইন্ডাস্ট্রি এই জিনিসটা ডিমান্ড এবং সাপ্লাই যে একটা লো ট্রান দেখতেছি, আমরা লো রেট দেখতেছি, এটার একটা প্রভাব অটোমেটিক পড়েছে আমাদের শিপিং ইন্ডাস্ট্রিতে, যেটা আমরা এখন ফেস করতেছি। জি স্যার। স্যার আমরা বর্তমানে স্যার বাংলাদেশের যেই পোর্ট ইন্ডাস্ট্রিটা রয়েছে এবং স্যার আমরা যে স্যার পোর্টের অবস্থাটা স্যার বর্তমানে আমরা স্যার চিটাগাং পোর্টের স্যার কারেন্ট সিনারিওটা কি স্যার, বা আমরা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি স্যার? চিটাগাং পোর্টে যে সমস্যাটা হচ্ছে, চিটাগাং পোর্টে প্রথম প্রথম ফেজে যেটা প্রবলেম হয়েছে সেখানে আপনার মার্চের শুরুর দিকে যে আমাদের যে গভর্নমেন্ট যে ছুটি ঘোষণা করছে, তখন চিটাগাং পোর্টে ইম্পোর্টার আসলে ট্রাক ব্যবস্থা এবং অন্য অন্য ফ্যাক্টরের কারণে তাদের মাল
খালাস করাটা আসলে বন্ধ করে দিয়েছিল, প্রত্যেক ইয়ার করাটা বন্ধ করে দিয়েছিল, কারণ ফলশ্রুতিতে কমিয়ে দিয়েছিল। ফলশ্রুতিতে চিরাংপুর ইয়ার্ডে আসলে বেসিক্যালি ওয়ারহাউস হিসেবে ইউজ হচ্ছিল এবং কন্টেনার জট লেগে গিয়েছিল, এবং শিপ থেকে আপনার হচ্ছে কার্গো আসলে বেসিক্যালি ডিচার্জ করে আসলে কোনো একটা জায়গায় যে রাখবো আমরা চিরাংপুর রাখবে সেই ব্যবস্থাটা আসলে তার চলে গিয়েছিল। এবং এই এটার ইয়াতে প্যান্ডামিকের ইয়েতে সেই টার্নারাউন্ড টাইমটা তার অটোমেটিকলি বেড়ে গিয়েছিল, যেটা 2.7 অথবা 3 ডেজ ছিল সেটা আসলে বেসিক্যালি কনভার্ট 5 ডেজ চলে গিয়েছিল। এছাড়া চাইনিজ প্রথম দিকে চাইনিজ যে শিপগুলো আছে চায়না থেকে যেসব শিপগুলো আসছে সেই শিপগুলো আসলে বেসিক্যালি একটা কোয়ারেন্টাইন পিরিয়ডের রাখার তারা প্রয়োজনীয়তা বোধ করেছিল চিরাংপুর, এবং ফলশ্রুতিতে যেটা হয়েছিল চিরাংপুরে আউটারে একটা শিপ জট লেগে গিয়েছিল, শিপের একটা কিউ সৃষ্টি হয়েছিল, ওভারঅল একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো থ্যাংকস আপনার চিরাংপুর তরিচর দিয়ে কিছু পদক্ষেপ নিয়েছে, তারা আইসিডি এবং হচ্ছে তাদের যে মাসুল আছে সেইগুলো কিছু কমিয়ে তারা এই জিনিসটা একটু স্বাভাবিক করার ব্যবস্থা করেছে। এখন মোটামুটি তার একটা ভালো একটা পজিশনে আছে, অথবা কার্গোটা খুব ভালো রেখেছে। এছাড়া আপনার যে সমস্যাগুলো চিরাংপুরে যেটা হচ্ছে আর কি, চিরাংপুরে আমরা দেখেছি আপনার হচ্ছে পাইলট ভেসেলগুলো যেগুলো আছে পাইলট ভেসেলগুলো আসলে বেসিক পাইলট ভেসেলের মাস্টার ইফেক্টেড হয়েছে, তারপর পোর্টে যারা কার্গো হ্যান্ডেলিং করছে তার পোর্টে যারা অথরিটি আছে কর্মকর্তা কর্মচারী আছে তাদের মধ্যে এফেক্টেড হয়েছে। সো তাদের একটু মনোবলে একটু ধাক্কা খেয়েছে, অথবা তাদের তারা একটু এমপ্লয়ির সংখ্যা কমে গিয়েছে। এছাড়া প্রথম দিকে কিছু ট্র্যাকিং প্রবলেম হচ্ছিল, ট্র্যাকিং প্রবলেমগুলো হচ্ছিল, সে তার কারণে আসলে আলটিমেটলি কার্গোগুলো খালাস করে আসলে কোনো একটা জায়গায় রাখা যাচ্ছিল না। সো গভর্নমেন্ট এই জায়গায় একটা ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, চিরাংপুর অথরিটি সব পক্ষকে আসলে সাথে নিয়ে তারা হচ্ছে যে আইসিডি গুলোকে তাদের সাথে রেখে তারা এই পোর্টটা ক্লিয়ার করা এই সিচুয়েশনটা ক্লিয়ার করার ব্যবস্থা করেছে। জি স্যার, এছাড়া জি স্যার, অর্থাৎ স্যার আমরা স্যার আপনার কথা থেকে স্যার বুঝতে পারছি যে চিচাংপোর্টে স্যার এই টাইমটা স্যার আমাদের পার শিপ ডিলে হয়ে গিয়েছে, এবং স্যার এটা কার্গো ব্লকেজও দেখা গিয়েছে, সাথে করে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা শিপের বা প্রত্যেকটা ভেসেল যেগুলো আমাদের আসছে তার টার্ন অ্যারাউন্ড টাইমটা স্যার ইনক্রিজ হয়ে গেছে স্যার, এবং এই টার্ন অ্যারাউন্ড টাইমটা স্যার ইনক্রিজ হওয়ার জন্য হয়তো বা স্যার আমাদের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেক্টরেই স্যার আমরা ডিলে স্যার পাচ্ছি স্যার, এইটা স্যার আসলে আমাদের তো সম্পূর্ণ লজিস্টিক সেক্টরটাকেই স্যার হার্ম করছে বলে স্যার আপনি মনে করেন? সম্পূর্ণ লজিস্টিক সেক্টরটাকে হার্ম করেছে, যেহেতু কার্গো ডিমান্ড কম অথবা আছে কার্গো সাপ্লাই ডিমান্ড দুটোই কম, সেটা আপনার হচ্ছে প্রত্যেকটা শিপিং কোম্পানি তাদের যে আসলে সেলিং ছিল প্রতি সপ্তাহে যদি কারো যদি পাঁচটা সেলিং থেকে থাকে অথবা হচ্ছে বাংলাদেশে পাঁচটা তাদের পাঁচটা শিপ কাজ করে থাকে সেক্ষেত্রে নাম্বার অফ দ্য ভেসেল কমে গিয়েছে, ওভারঅল একটা মানে মোটামুটি ভালো একটা প্রভাব পড়েছে এটাতে। এটা শুধুমাত্র যে আমাদের এখানে পড়েছে অথবা এরকম না, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও তাদের যে 25% ওয়ার্কার আসলে বেসিক্যালি অ্যাটেন্ড করছে তাদের পোর্টগুলোতে অ্যাটেন্ড করছে, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনের কারণে সবার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে, কেউ কেউ আফেক্টেড হয়েছে। সো ওদের ওয়ার্কারও যে পোর্টে যারা ওয়ার্কার আছে অথবা পোর্ট ওয়ার্কার আছে তারা আসলে আলটিমেটলি অ্যাটেন্ড করতে পারছে না। এছাড়া যে কান্ট্রি ক্রস করার ক্রস বর্ডার কানেকশন এই জিনিসগুলো আলটিমেটলি ওয়ার্ল্ড মার্কেট একটা ভালো একটা প্রভাব ইয়ে করতেছে, প্রভাব ক্রিয়েট করতেছে, ইন্টারেস্ট ক্রিয়েট করছে, যার কারণে আসলে আলটিমেটলি যে ফ্রি ফ্লো অফ দ্য কার্গো অ্যান্ড সার্ভিস এটা ইনশিওর করা সম্ভব হচ্ছে না, এবং প্রত্যেকটা পোর্টগুলোতে একটা ডিলে ফেস করছে তারা। ডিলে ফেস করছে আমরা যে গ্লোবাল শিপিং ইন্ডাস্ট্রি দেখছি যেটা আসলে কল্পনা করছিল ধারণা করে প্রিডিক্ট করছিল যে 2% গ্রোথ তারা হচ্ছে পাবে, যেটা আসলে কন্টেনারাইজেশনের উপরে দেখা যাচ্ছিল, যেহেতু ইউরোপ এবং আমেরিকাতে ডিমান্ডটা কমে গিয়েছে সেহেতু এটা আসলে একটা এখন ফিউচারটা আসলে একটু আনসার্টেন হয়ে গেছে। সো শিপগুলো প্রত্যেকটা IPIAPS নামে একটা সংস্থা গত 2 সপ্তাহ আগে একটা রিপোর্ট দিয়েছে, তার প্রতি সপ্তাহে রিপোর্টটা দেয়, তারা দেখতেছে 22% তারা 104 পোর্টের উপর একটা সার্ভে করেছে, দেখেন সেখানে বলছে 22% পোর্ট আসলে বেসিক্যালি ডিলে রিপোর্ট করে মানে ডিলে রিপোর্টিং করছে। এছাড়া আপনার হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনে শিপগুলো একটা কিউ ক্রিয়েট হচ্ছে এবং শিপের সংখ্যাও কিছুটা কমে গিয়েছে,
তাদের আমদানি রপ্তানি পার্সেন্টেজ কমিয়ে গেছে, প্রত্যেকটা শিপিং কোম্পানি আসলে তাদের যে নাম্বার অফ সেলিং আছে সেটা কমিয়ে দিয়েছে। আমি খুব উদাহরণ দিয়ে বলতে পারি, আপনার মার্চ তাই বা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কন্টেনার শিপিং কোম্পানি, তাদের বিগত তিন মাসে ফার্স্ট কোয়ার্টার যে পিরিয়ডটা ছিল ওখানে আসলে 90টা সেলিং তারা হচ্ছে ক্যান্সেল করেছে, এবং ভবিষ্যতে নেক্সট পেজটাতেও তারা আসলে 140টার মতো সেলিং তারা হচ্ছে ক্যান্সেল করার সম্ভব মানে একটা তাদের প্ল্যানিং এর মধ্যে রেখেছে, যেটা ভবিষ্যৎ সিচুয়েশনে তাদের ফ্রেড মার্কেটটা ঠিক রাখার জন্য অথবা তাদের লসটা কভার আপ দেওয়ার জন্য আর কি মিলিয়ে হচ্ছে তারা এই সিচুয়েশন গুলো ক্রিয়েট করেছে, নিজেকে প্রভাব করেছে। এছাড়া আপনার হচ্ছে ওয়ার্ল্ডের সব বিগেস্ট পোর্ট গুলো আছে হারডেন, হামবার্গ, এরা আসলে একটা নেগেটিভ গ্রোথ অলরেডি পাচ্ছে, 4-5% 6% নেগেটিভ গ্রোথ পাচ্ছে ফার্স্ট কোয়ার্টারে। সো চিটাং পোর্ট আমাদের যেহেতু আসলে মনোপলিস্টিক বিজনেস বলেন, আমরা আসলে চিটাং পোর্টের উপর সিঙ্গেল ডিপেন্ডেন্ট, যাই আমদানি রপ্তানি যাই হোক আলটিমেটলি চিটাং পোর্ট দিয়ে হবে। সো সেই ক্ষেত্রে আসলে চিটাং পোর্টে ফ্রি ফ্লো অফ দ্য কার্গো অ্যান্ড সার্ভিস এটা ইনশিওর করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা যখন ইনশিওর করতে পারবো আমাদের কার্গো রেটটা ঠিক থাকবে এবং ফ্রেড রেটটা ঠিক থাকবে, এবং আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসলে একটা ফ্লেক্সিবল একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে। সেই জায়গাটাতে আসলে গভর্নমেন্ট কাজ করছে এবং এখন পর্যন্ত আমি মনে করি যে একটা ভালোভাবেই সামাল দেওয়া আছে, কিছু প্রবলেম আছে আমার সমস্যার ঊর্ধ্বে না, সেটা আস্তে আস্তে সমাধানের পথে যাচ্ছে। ধন্যবাদ স্যার, আমরা স্যার আপনার ব্যাখ্যাটা থেকে স্যার খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আসলে স্যার আপনি খুব সুন্দরভাবে দেখিয়ে দিলেন যে কিভাবে স্যার আমরা যে এই ডিলে থেকে শুরু করে এই যে COVID-19 বা করোনা ভাইরাসটি যে আমাদের শিপিং ইন্ডাস্ট্রির প্রতিটি সেক্টর সহ আমাদের যে লজিস্টিক সেক্টর গুলো রয়েছে, এছাড়াও স্যার আমাদের যে ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি গুলো আছে বিভিন্ন প্রতিটি সেক্টরেই স্যার আপনি বুঝিয়ে দিলেন যে কিভাবে এটি স্যার স্যার আমাদের ইম্প্যাক্ট ফেলছে এবং ক্ষতি করছে স্যার। তো একটু স্যার এগুলো নিয়ে আমরা স্যার আবার আলোচনা করব স্যার, একটু যদি অন্য দিক থেকে স্যার জানতে চাই যেটা স্যার আপনার এক্সপার্টিজ এর বিষয়, যে আমরা জানি স্যার আপনি একজন মেরিনার ছিলেন, তো স্যার আমরা জানতে চাচ্ছি যে স্যার ওই এজে স্যার একটা স্যার অন সি ফেয়ারার যারা আছেন বর্তমানে বা যারা মেরিনার আছেন এখন বর্তমানে যারা অন ভেসেলে স্যার, ওই ওই এজ থেকে স্যার তারা বর্তমানে কি সিনারিওটা দেখছেন বা কি ওইখানকার স্যার প্রভাবটা কিরকম স্যার যদি স্যার একটু এক্সপ্লেইন করতে স্যার। আমরা জানি স্যার এরকম 100 বছরে হয়নি, যদিও স্যার তারপরে যদি স্যার আপনি কিছুটা একটু স্যার ধারণা দিতেন। এই যে সিচুয়েশনটা আপনি বলেছেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই সিচুয়েশনটাতে আসলে সি ফেয়াররা সবচেয়ে বেশি ফ্রন্ট লাইনে এসে তারা হচ্ছে খুব মানে শিপিং ইন্ডাস্ট্রিতে খুব সাফার করছে। সি ফেয়াররা জেনারেলি একটা শিপে যায় আপনার হচ্ছে 6-9 মান্থ একটা কন্ট্রাক্ট পিরিয়ডের জন্য, পরবর্তীতে তারা আসলে স্পেশাল কোনো সিচুয়েশনে তারা 1 মান্থ এক্সটেন্ড অথবা 2 মান্থ এক্সটেন্ড এরকম কিছু ক্রিয়েট করে থাকে। যাই হোক আসলে বেসিক্যালি 12 মাসের বেশি আপনি কিন্তু কোনোভাবে শিপে থাকার জন্য অ্যালাউড না অ্যাজ পার এমএনসি মেরিটাইম লেবার কনভেনশন। এখন বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে যখন হচ্ছে বিভিন্ন দেশগুলোতে লকডাউন করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম আপনার হচ্ছে এয়ারপোর্ট গুলা ক্লোজ করে দেওয়া হয়েছে, তখন যেটা হচ্ছে সিপিআর আসলে বেসিক্যালি সাইন আপ করার যে পিরিয়ডটা তারা নামতে পারছে না, সাইন আপ করতে পারছে না, তারা শিপের মধ্যে স্টার্ট হয়ে গেছে। এই সিচুয়েশনটাতে সিপিআরদের আসলে একটু মানসিক অবস্থাটা তারা সবগুলা সবাই আসলে প্ল্যানিং করে কোনো না কোনো প্ল্যানিং সেট করে আসলে বেসিক্যালি সরে শিপে জয়েন করে এবং সাইন আপ করে। সো তাদের একটা আসলে ফ্যামিলিগত অ্যাটাচমেন্ট বলেন, তাদের মানসিকভাবে যে হ্যামাজটা হচ্ছে আসলে এটার কারণে আসলে পোর্ট অপারেশন অথবা আমাদের শিপিং অপারেশনে একটা রিস্কি সিচুয়েশন পাস করতেছে। এই আইএমও এই সিচুয়েশনটাকে আপনার হচ্ছে আইএমও সেক্রেটারি জেনারেল উনি এই সিচুয়েশন থেকে আইএমও সিচুয়েশনে সিপিআরদেরকে আসলে কি ওয়ার্কটা হিসেবে অভিহিত করেছেন এবং সে নিয়ে তাদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা করার জন্য তাদের সাইন অন এবং সাইন অফ এর মাধ্যমে আলটিমেটলি এই সিচুয়েশনটাকে স্বাভাবিক করার জন্য বিভিন্ন দেশের গভর্নমেন্ট কাছে আর্ট জানিয়েছেন। ফলশ্রুতিতে বিভিন্ন দেশের গভর্নমেন্ট আসলে বেসিক্যালি ইম্পোর্ট করেছে রেসপন্স করতেছে এখন, তবে সেটা স্বাভাবিক হতে একটু সময় লাগছে যেহেতু আসলে প্যান্ডামিক সিচুয়েশন এই সিচুয়েশন সবার পরিচিত না। এছাড়া আপনার বোর্ডে আমাদের আমরা যে তথ্যগুলো আমরা আসলে পাই অ্যারাউন্ড আপনার হচ্ছে 50-60 হাজার শিপ আছে এখন বর্তমান শিপিং ওয়ার্ল্ডে। সেই শিপে আসলে প্রতি মাসে
10-12,000 সাইন অফ হয়ে থাকে, সাইন অফ সাইন অন, মানে স্কুল রিপার্টিশন, স্কুল চেঞ্জ হয়ে থাকে, একজন নামে একজন শিপ অন বোর্ড হয়, রিপার্টিশন করে, ডিপার্টিশন করে। সেই জায়গাটাতে আপনার হচ্ছে যেহেতু আপনার 2 মাস লকডাউন একটা পিরিয়ড গিয়েছে, স্পিকারের আসলে এখান থেকে আসলে সিট থেকে নামার তাদের পজিশনটা নষ্ট চলে গেছে, তার নামতে পারছে না। যে জায়গাটা তাদের হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে, মে 15 মধ্যে আসলে একটা ডাটা আমার কাছে আছে, 1.5 লাখের মতো স্পিকারের আসলে অনবোর্ডে স্টাক আপ হয়ে গেছে, যেটা তাদের মানসিক অবস্থার মধ্যে খুব ভালো প্রভাব করছে। এছাড়া প্যান্ডামিক সিচুয়েশনে শিফটটা অলওয়েজ আসলে একটা কোয়ারেন্টাইন সিচুয়েশনে থাকে, শিফটটা একটা ক্লোজ ডাউন অবস্থা থাকে, যখন সিটে থাকে আসলে বেসিক্যালি অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে। সমস্যাটা হয় আসলে যখন শিফটটা পোর্টে আসে, তখন পোর্ট ওয়ার্কাররা অনেকে আসলে অসচেতন হয়, তারা হচ্ছে মাস্ক পরে না আসে না, হ্যান্ড গ্লাভস পরে আসে না, সামাজিক দূরত্বটা মেনটেন করে না, তখনই আসলে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, এবং যেটা ফলশ্রুতিতে আমরা বিভিন্ন সময় এফেক্টটা দেখছি। এই সিচুয়েশনটা আমরা ফেস করতেছি, এই সিচুয়েশনটাতে আলটিমেটলি ইন্ডিয়া এবং ফিলিপিন অথবা যারা সিপিয়ারিং মেজর সিপিয়ারিং কাটি আছে তারা আসলে একটা ইমিডিয়েটলি রেসপন্স করেছে। তারা যখন দেখলো যে 1-1.5 মাস স্কুলটা স্টাক আপ হয়ে যাচ্ছে এবং তাদের বিভিন্ন রিপোর্ট গুলো আসছে যেটা বেসিক্যালি তাদের কোনোটাই তাদের ফেভারে না, এটা যখন তারা ফেস করেছে তখন তারা হচ্ছে তারা ফিলিপিন যেমন আমি খুব সুন্দর করে অবাধ উদাহরণ দিতে পারি, ওখানে জয়েন করার জন্য তারা চার্ট অফ ফাইট অ্যারেঞ্জ করেছে বিভিন্ন জায়গা থেকে, ব্রাজিল বিভিন্ন জায়গা থেকে, আসলে একটা সিঙ্গেল জায়গা থেকে না, বিভিন্ন চার্ট অফ ফাইট অ্যারেঞ্জ করে তারা আসলে তাদের সিপিয়ারের এই মার্কেটটা আসলে বেসিক্যালি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে, যেহেতু তারা আসলে মেজর রিমিটেন্স ওই সোর্স থেকে দিয়ে থাকে, এবং তারা সিপিআরদের দেশে আনার পরে যারা জয়েন করছে তাদের কোভিড টেস্টের ব্যবস্থা করেছে, অ্যাট দ্য সেম টাইম যারা আসলে বেসিক্যালি দেশে আসছে তাদেরকে একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে। এই জন্য তারা তাদের 2টা প্যাসেঞ্জার শিপকে তারা হচ্ছে কোয়ারেন্টাইন ভেসেল হিসেবে ডিক্লেয়ার করেছে, তার মাধ্যমে প্রতি সপ্তাহ অথবা প্রতি ইয়েতে তারা 1500 জন একসাথে এক টাইম অ্যাকোমোডেট করছে, এবং তাদের দেশে আসলে সিফারারদের দেশে আসার ফলে যে এফেক্ট হবে সে রিস্কটা আসলে কমে গেছে, তারা সিচুয়েশনটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও আসলে তাদের দেশে যে পুরো সাইন অফ এই চ্যালেঞ্জ করেছে, এখন তারা আসলে চার্টার ফ্লাইটে ইয়ে করেছে, তেমন তারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটা ক্রিয়েট করেছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ক্রিয়েট করে, যেটা আসলে যেটার মাধ্যমে আপনি প্রতি সিপিআরা যখন কোন দেশে সাইন আপ করতে চায় তাদের দেশের কান্ট্রি সিপিআর, তখন তাদের পূর্ব প্রিভিয়াস 28 ডেজ এর ডাটা গুলো নেওয়া হয়, তারা আসলে বেসিক্যালি কোন কোন কান্ট্রিতে ছিল এবং কোন কোন কান্ট্রি লোকের সংস্পর্শে এসে এই জায়গাটা ডাটা নিয়েছে, এবং আসার পর তাদেরকে টেস্ট করা হয়, ফিজিক্যাল টেস্ট করা হয়, যখন পজিটিভ নেগেটিভ রিপোর্ট পাওয়া হয় তখন সেক্ষেত্রে তাদেরকে একটা ট্রানজিট পাস দেওয়া হয়, এবং সেখানে রুট স্পেসিফাই করা থাকে, এবং সেই রুট দিয়ে তারা হচ্ছে একটা সিঙ্গেল ট্রান্সপোর্টেশনের মাধ্যমে তারা আসলে বেসিক্যালি বাসায় চলে যায়, বাসায় যেয়ে হোম কোয়ার্টারে থাকে। বাংলাদেশে আমরা যে সিচুয়েশনটা ফেস করছি, বাংলাদেশে আমরা যে সমস্যাটা ফেস করছি সেই সমস্যাটা বাংলাদেশে আমাদের অনেকগুলো পার্সোনাল স্ট্রাগল হয়েছে। প্রথম দিকে গভর্নমেন্ট আসলে ইমার্জেন্সি সিচুয়েশনে আসলে সাইন্যান্স অ্যাপটা চালু করেছিল, পরবর্তীতে বিভিন্ন মহল থেকে সিপিআরতে বিভিন্ন কমিটি থেকে যখন এটা নিয়ে ভয়েস রেজ করা হয়েছে অথবা হচ্ছে তাদের কাছে আবেদন আর্জ করা হয়েছে, তখন তারা হচ্ছে এই জিনিসটাতে একটা রিপ্লাই দিয়েছে, তখন তারা হচ্ছে চিরং কোর্টের মাধ্যমে স্পেশাল সাইন্যান্স রেগুলার সাইন্যান্স সাইন আপের ব্যবস্থা করেছে, এবং অন্য দেশের যারা আছে এই দেশে এখানে সাইন্যান্স সাইন আপ করতে চায় সেক্ষেত্রে ব্যবস্থা করেছে। জি স্যার, আপনার ব্যাখ্যাটার জন্য স্যার খুবই ধন্যবাদ স্যার, আমরা আসলে বুঝতে পারলাম যে এই স্যার আপনি যদি আপনার মাইক্রোফোনটা মিউট করতেন স্যার তাহলে স্যার একটু নয়েজটা আসতো না। জি স্যার ধন্যবাদ স্যার, আপনার ব্যাখ্যা থেকে স্যার আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে স্যার বর্তমানে শিপিং ইন্ডাস্ট্রিতে এবং স্যার এই সিফেয়ারারদের বা মেরিনারদের কি কি সমস্যা হচ্ছে, এবং স্যার আপনি কিছু স্যার রিকমেন্ডেশনও দেখিয়ে এলেন, এবং স্যার কিছু আমরা
সচিত্র উদাহরণ থেকে বুঝতে পারলাম যে স্যার আসলে বর্তমানে এই আইএমও এবং এছাড়াও স্যার কিছু সরকারি বেসরকারি সংস্থা সহ সবাই কিভাবে বর্তমানে স্যার এই কোভিড সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে স্যার। তো বর্তমান ইতিমধ্যে স্যার আমরা অনেক সাড়া পেয়েছি এবং স্যার অনেক কমেন্ট পাচ্ছি স্যার, আমরা অনেকের অনেকেই দেখছে আমাদের সাথে লাইভটা স্যার, যেমন স্যার দস্তগীর আবিদ, নামিরা, আদনান আকিব, সাদি আঞ্জু, মননা, জাফনা চৌধুরী, মাইশা পূর্বা, ইমরান হাসান, রাকিব রহমান, রেজওয়ানা বুসরা, দস্তগীর আদিব সহ সবাই অনেকে কমেন্ট করেছে। তো আমরা এখান থেকে স্যার কিছু প্রশ্ন স্যার নিতে চাই, কিছু প্রশ্ন নিব স্যার। তো আমরা একটা প্রশ্ন নিচ্ছি স্যার, ধন্যবাদ অর্ক, থ্যাংক ইউ স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি যে প্রশ্নটা আপনার কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে, যখন করোনা ভাইরাসের আক্রমণ শুরু হয় তখন থেকে আমাদের শিপিং ইন্ডাস্ট্রির উপর বেশ ভালো একটা প্রভাব বিস্তার করে। তো বার্থিং সোসাইটি থেকে একটা ডিসিশন নিয়েছে যে চায়না থেকে যতগুলো জাহাজ আসবে তাদেরকে তো নর্মালি 7 থেকে 8 দিন এভরিতেই তাদেরকে বার্থের জন্য অপেক্ষা করতে হয় সাগরে, কিন্তু এই প্যান্ডামিকের কারণে তাদেরকে ডিসিশন নেওয়া হয়েছে যে তাদেরকে আরো 14 দিন পর্যন্ত সমুদ্রে অপেক্ষা করতে হবে। তারপর সেখান থেকে মেডিকেল টিম অনবোর্ড হয়ে তাদেরকে স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা করে যখন তারা পজিটিভ ভিউ পাবে তখন তাদেরকে বার্থ করার অনুমতি দিবে। তো সেই বিষয়টিকে আপনি যদি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলতেন যে এতে করে কি ক্ষতি হচ্ছে, আর এই এই এইটার এই টপিকের সিরিয়াল ধরে আমি আরেকটা কোশ্চেন নিব, সেটি করেছে মাইশা পূর্বা। সে বলছে যে বার্থ করার পর যে ক্রু এক্সচেঞ্জ, এই বিষয়টি স্যার কিভাবে তারা কমপ্লিট করছে কিংবা ফিউচারে তাদের চিন্তা ভাবনা কি, সেটা একটু যদি বিস্তারিতভাবে বলতেন। দুঃখিত, আপনার মাইক্রোফোনটি মনে হয় বন্ধ করা আছে। সিচুয়েশনটা আসলে একটু ডিফারেন্ট, এখানে আপনার যেটা এটা ইউএসটা সিচুয়েশন ক্রিয়েট করছে, শ্রীলঙ্কাটা আসলে বিভিন্ন দেশের পোর্ট অথরিটি অথবা আদার্স যে এক্সপার্ট আছে তাদের সাথে অপিনিয়ন এক্সচেঞ্জ করে তাদের মতামত নিয়ে এই সিচুয়েশনটাকে ফেস করছে। যে কোয়ারেন্টাইন সিচুয়েশনটা বলেছেন, কোয়ারেন্টাইন সিচুয়েশনটা প্রথম দিকে হয়েছিল, তো ফলশ্রুতিতে আপনার হচ্ছে শ্রীলঙ্কাটা আউটারে আসলে শিপের একটা জ্যাম লেগে গিয়েছিল, কি হয়েছিল কন্ডিশন ক্রিয়েট হয়েছিল এবং তার কারণে চিটং পোর্ট একটা তাদের রেগুলার যে অপারেশন আছে সেটা ভালো একটা হ্যাম্পার হয়েছিল। চিটং পোর্ট এরপরে আসলে তড়িচড়ি একটা ব্যবস্থা নিয়েছে, যেটা হচ্ছে তাদের পাইলট যারা আছে, তাদের পাইলট যারা আছে তারা দিন রাত আসলে কাজ করে এবং পোর্টে যারা ওয়ার্কার আছে তারা হচ্ছে দিন রাত খালাস করে চিটং পোর্টে যে জাহাজের যে কন্ডিশন সেটা একটা নর্মাল একটা স্বাভাবিক সহনীয় অবস্থায় এনেছে এবং কার্গো গুলা ডিসচার্জ করে আলটিমেটলি আসে আইসিটি তে খালাস করার একটা ব্যবস্থা করেছে। আইসিটি তে আগে আসলে 9টা পণ্য খালাস করা যেত, এখন তারা হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশনে 38টার মতো পণ্য আমি যদি ভুল না করে থাকি খালাস করার ব্যবস্থা করেছে। সো চিরংপোর্ট আগে যেভাবে ওয়ারাস হিসেবে ইউজ হতো তখন এখন হচ্ছে সেটা আসলে আইসিটি তে আসলে সেম কার্গো গুলো স্ট্যাক হয়ে আছে অথবা হচ্ছে সেম কার্গো গুলো ওখানে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। এর ফলশ্রুতিতে চিরংপোর্ট তার নর্মাল স্বাভাবিক যে অপারেশন আছে সেই অপারেশনটা তারা হচ্ছে নর্মাল অপারেশনটা আসলে কন্টিনিউ করছে। এছাড়া ক্রু চেঞ্জের ক্ষেত্রে প্রথমে আসলে স্পেশাল কোনো কেসে মেডিকেল কেস অথবা অন্য কোনো কেসে আসলে বেসিক্যালি পারমিট করতো, পরবর্তীতে যখন সিপিআর কমিউনিটি থেকে তাদের তারা যখন আর্জ জানিয়েছে তখন তারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের যে ডিজি শিপিং আছেন তারা প্রিভিয়াস বিভিন্ন হিস্ট্রিটা নিয়েছে, একটা সিপিআর সাইন আপ করতে আছে চিটং পোর্টে, তখন আসলে তাদের প্রিভিয়াস হিস্ট্রিটা নেওয়া হয়, প্রিভিয়াস হিস্ট্রি তারা কোন কোন দেশে আছে সেই হিস্ট্রিটা নিয়ে আলটিমেটলি হচ্ছে তাদের এখানে আসলে ফিজিক্যাল একটা টেস্ট করা হয়। টেস্ট করার পরে যখন দেখছেন ফিজিক্যাল একটা টেস্ট, ভিজুয়াল টেস্ট অথবা মেডিকেল টেস্ট এক্সাম করা হয় এবং তারপরে যখন ফেস করে যে আসলে তারা আসলে কোনো এফেক্টেড না সেক্ষেত্রে তাদের আসলে সাইন আপ করে দেওয়া হয় এবং বিদেশি সিপিআররা যারা আসলে এই দেশে শ্রীলঙ্কা অথবা বাংলাদেশে সাইন আপ করতে যাচ্ছে তাদের জন্য আসলে 72 ঘন্টা একটা ট্রাভেল পাস দেওয়া হয়, যার মাধ্যমে 72 ঘন্টার মধ্যে তারা আসলে বেসিক্যালি বিভিন্ন দেশের বেসিক ফ্লাইট ধরার একটা ইয়ে হয়, মানে বাংলাদেশে তারা হচ্ছে
পোর্ট থেকে শিপ থেকে আসলে সাইন আপ করলো, সাইন আপ করার পর পোর্টের ইয়ে ক্লিয়ারেন্স হলো, বাংলাদেশে তারা 72 ঘন্টা স্টে করতে হবে, তার এর মধ্যেই তারা আসলে তাদের দেশে লিভ করতে হবে। এবং গত পরশু দিন যদি আমি ভুল না করে থাকি, ইন্ডিয়ান সিপিয়ারেরা মোস্ট প্রবলি 40-50 সিপিয়ারে আসলে বেসিক স্পেশাল চার্টার ফ্লাইটে ইন্ডিয়াতে আসলে তারা গিয়েছে। তো বাংলাদেশ এখন পর্যন্ত যা করছে আসলে একটু, যদিও আমরা দেরি দিয়ে করেছি, তারপর আমাদের যে রিসার্চ আছে তারা কোন অংশে আমি আসলে তাদের ক্রেডিট দিতে যাচ্ছি। ধন্যবাদ স্যার, আশা করি আমরা উত্তরটি পেয়েছি। আমি আবার অর্কর কাছে দিতে চাচ্ছি, সে জিনিসটা কন্টিনিউ করবে। নেক্সট টাইম আমি কোনো কোশ্চেন পেলে আবার আপনাদের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনার ব্যাখ্যাটির জন্য। এখানে স্যার আরেকটা টপিকে যেতে চাচ্ছি স্যার, কিছু কোশ্চেনের সাথে মিলিয়েই। তো স্যার আমরা জানি যে স্যার নিউ ইয়র্কের একটা কনসালটেন্সি ফার্ম স্যার ব্লু আলফা ক্যাপিটাল, আমি একটা ওরা একটা রিপোর্ট দিয়েছে যে এই আপনি স্যার এটা নিয়ে আলোচনা করছিলেন যে তাদের পরীক্ষিত 11টি শিপিং কোম্পানির মধ্যে মার্স্ক, সিএমএস, জিএম, কস্কো, হেপাক লয়েড সহ মোট 6টি কোম্পানির প্রফিট স্যার ইতিমধ্যেই কমে এসেছে, কিন্তু কে লাইন এবং এইচএমএম সহ বাকি কোম্পানির প্রফিট স্যার ঋণাত্মক দেখা যাচ্ছে। এদের অর্থাৎ এদের মধ্যে ক্যাপিটালও হারাতে শুরু করছে। তো এই স্যার এই শিপিং যে শিপিং এই কন্টেনার শিপিং কোম্পানিগুলোরও স্যার ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা স্যার এই রিপোর্টটা থেকে দেখতে পাচ্ছি। এরই সাথে স্যার এটার সাথেই মিলিয়ে স্যার দুইজন জানতে চেয়েছে যে স্যার সাদি আঞ্জু মননা জানতে চেয়েছে যে এই প্যান্ডেমিকে স্যার কন্টেনার শিপিং কোম্পানিগুলো কি কি সমস্যায় স্যার বা প্রভাব কি কি পড়বে স্যার এটার সাথেই। এবং স্যার রাকিব রহমানও জানতে চেয়েছে স্যার যে বর্তমানে বেশ কনসার্নিং এই কন্টেনার শিপিং কোম্পানিগুলোর নতুন স্যার এই যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এটা থেকে স্যার তাদের বিজনেস অ্যাপ্রোচটা কি হতে পারে বা চেঞ্জটা কি আসতে পারে তাদের মাঝে, যদি স্যার আপনি এটা এক্সপ্লেইন। প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা ক্লিয়ার হচ্ছে আপনার হচ্ছে যে রেগুলার যে সেলিং আছে, যে সেলিংটা আসলে বেসিক্যালি নাম্বার অফ সেলিং তারা কমিয়ে দিয়েছে। মনে করেন সাপোজ আপনি চায়না থেকে আমেরিকা অথবা ইউরোপে তারা হচ্ছে একটা মনে করেন মার্চ লাইন অথবা হ্যাপাগুলো যাই বলেন, যেসব শিপিং কোম্পানি বলেন, তারা হচ্ছে মনে করেন পার উইকে তারা 2টা থেকে 3টা শিপ সেল করতো অথবা 5টা শিপই সেল করতো, পার ডে একটা করে শিপ সেল করতো। সেই জায়গায় নাম্বার অফ সেলিং তারা আসলে বেসিক্যালি কমিয়ে দিয়েছে। মার্চ লাইনে একটা এক্সাম্পল আমি কিছুক্ষণ আগেই দিয়েছি। এছাড়া আচ্ছা যেটা করতেছে তারা ব্ল্যাঙ্ক সেলিং করছে। ব্ল্যাঙ্ক সেলিংটা আসলে একটা জিনিস, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার আপনি মনে করেন চায়না থেকে আর কি ইউরোপে যাচ্ছেন, তার মাঝখানে আপনি চায়না কিছু পোর্ট টাচ করলেন, সিঙ্গাপুরের পোর্ট টাচ করলেন, দ্য সেম টাইম ইউরোপে কিছু পোর্ট টাচ করলেন। এইসব পোর্টগুলোতে আসলে বেসিক্যালি কার্গো ডিমান্ড কম অথবা কার্গো মুভমেন্ট কম অথবা কার্গো গুলো তাদের অর্ডার কম আছে, সেসব পোর্টগুলো তারা স্কিপ করে যাচ্ছে। এটাকে আসলে ব্ল্যাঙ্ক সেলিং করছে, কারণ নাম্বার অফ ব্ল্যাঙ্ক সেলিং ইনক্রিজ করতেছে, তার মাধ্যমে তারা আসলে খুব দ্রুত পণ্য আনা করছে এবং নাম্বার অফ সেলিং এট দ্য সেম টাইম নাম্বার অফ সেলিংও কমিয়ে দিয়েছে। এর মাধ্যমে তারা একটা ফ্রেটের স্বাভাবিক করার চিন্তা ভাবনা করছে। এছাড়া তো মাস টাইম তো সেলিং কমিয়ে দিয়েছে এবং শিপিং ইন্ডাস্ট্রি এই জায়গাতে আসলে যে 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 কাজটা করছে তাদের যেসব শিপগুলো আসলে সেল করছে না অথবা হচ্ছে পুরাতন হয়ে গিয়েছে, তারা আসলে সেই শিপগুলোকে লে অফ করার একটা ব্যবস্থা করছে। লে অফটা হচ্ছে আপনার তাদের নন অপারেশন রাখার ব্যবস্থা করছে। এর মাধ্যমে তারা ক্রেডিট রেটটাকে একটা স্বাভাবিক সহনীয় পর্যায়ে তাদের তারা যাতে আসলে প্রফিট কেস নিয়ে বের হতে পারে এরকম সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। এটা একটা সিচুয়েশন আমি বলতে পারি। যে কোনো শিপিং ইন্ডাস্ট্রি শিপিং কোম্পানি আসলে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে কোনো মার্কেট খারাপ যায়, এটাকে 2008 সালে একটা মার্কেটে ইকোনমিক ক্রাইসিস ফেস করেছে, তখন যেটা তারা ফেস করেছে
শিপগুলো তারা একটা স্ক্যাপ করার ব্যবস্থা করেছে, এবং এট দ্য সেম টাইম হচ্ছে আপনার সরি শিপগুলো স্ক্যাপ করার ব্যবস্থা করেছিল, তাদের শিপে সাপ্লাইটা ডাউন করার চেষ্টা করেছিল। এখন এই সিচুয়েশনটাতে আমাদের ছেলে একটু রিয়েক্ট করছে অন্যভাবে, একটু কাইন্ডলি একটু মিউট করলে ভালো হবে। আমাদের শিপগুলো এখন স্ক্র্যাপিং প্রাইসটা আসলে লো হয়ে গেছে, তো শিপ ওনার আসলে যে এখান থেকে স্ক্র্যাপ করবে এই একটা উপায়ও তাদের কাছে নাই। তাদের কাছে যেটা উপায় আছে তারা হচ্ছে তাদের নিউ বিল্ডিং যে অর্ডার গুলো আছে সেই অর্ডার গুলো তারা আসলে ক্যান্সেল করছে, নিউ বিল্ডিং অর্ডার গুলো ক্যান্সেল করছে এবং ডিলে করছে, এবং স্ক্র্যাপিংটা আসলে তারা করছে না। তারা ফলশ্রুতিতে যেটা করছে লে অফ সলিউশন, লে অফটা তাদের কাছে বেস্ট সলিউশন হিসেবে আবির্ভূত হয়েছে। লে অফ তারা বিভিন্ন সেই পোর্ট গুলোতে যেখানে তারা ফ্রি অ্যাক্সেস পাচ্ছে সেসব দেশের পোর্ট গুলোতে তারা বিভিন্ন সময় তারা 10-15 দিনের জন্য অথবা 20-25 দিন অথবা একটা সার্টেন পিরিয়ডের জন্য লে অফ করেছে, যা আছে না মার্কেট সিচুয়েশনটা এন্ডেমিক সিচুয়েশনটা কভার আপ দেওয়ার জন্য, এবং তারা অবজার্ভ করছে আসলে বিভিন্ন পদক্ষেপ গুলো নেওয়ার মাধ্যমে তারা ফ্রেড রেটটা স্বাভাবিক রাখতেছে, অ্যাট দ্য সাইড অবজার্ভ করতেছে, এবং নতুন শিপ আসলে বিল্ডিং কমে গেছে, অর্ডার বুক আসলে একটু এখন ডাউনই বলা যায়। তো যেহেতু অর্ডার বুক ডাউন হলে আলটিমেটলি শিপে একটু ক্রাইসিস ক্রিয়েট হবে, সেই আশায় তারা আসলে বসে আছে, অথবা সেই আশায় তারা যাচ্ছে, এবং ফ্রেড রেটটা একটু মার্কেটে যদি স্বাভাবিক সাপ্লাই ডিমান্ড যদি ভালো হয় সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশনটা ভালো হবে সেটাও তারা প্রত্যাশা করছে। যেহেতু সিচুয়েশনটা ইউনিক তারা আসলে অবজারভেশন একটা পিরিয়ডে আছে এবং সেই অনুযায়ী তারা রিয়েক্ট করছে। জি স্যার ধন্যবাদ। আমরা আমাদের শো কিছু আমরা স্যার এখন কিছু সংক্ষেপে স্যার কিছু আলোচনা করব প্রশ্নের ব্যাপারে। খুবই স্যার যুগোপযোগী একটা স্যার আলোচনা এই 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 স্যার এই টপিকের উপরই স্যার যুক্ত করেছে ইমরান হাসান নামে একজন। সে বলছে যে স্যার এই যে এই কন্টেইনার শিপিং নিয়ে যে স্যার বর্তমানে বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল বর্তমানে হতো স্যার 61,000, যা স্যার বর্তমানে কমে 13,000 নেমে আসছে স্যার চিটাগাং পোর্ট দিয়ে। এই যে স্যার কন্টেইনারে স্যার যে রপ্তানি বা এই যে স্যার আদান প্রদান কমে গিয়েছে স্যার, এটা স্যার কি আমরা আশা করতে পারি তো স্যার যে এই করোনা কাল বা এই প্যান্ডেমিক থেকে স্যার আমরা কোপ আপ করে বা ঠিক স্যার কাম রাউন্ড হয়ে আসার পর আমরা কি স্যার এটার বৃদ্ধি আশা করতে পারি স্যার? এটা বৃদ্ধিটা আশা করতে পারি আমরা তখনই আসলে আলটিমেটলি যখন হচ্ছে আমাদের ডিমান্ডটা বাড়বে, আমাদের যে আরএনজি সেক্টর বলি অথবা আমাদের রপ্তানি সেক্টর যেটা আছে সেটা আমাদের ডিমান্ডটা ইনক্রিজ করে, সেক্ষেত্রে আমরা সিচুয়েশনটা কভার আপ করার আশা করতে পারি। আশা করতে হচ্ছে এই সিচুয়েশনে আসলে আমাদের গার্মেন্টস গুলো চালু আছে এবং আফগানি রপ্তানি মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে আছে, যদিও অনেকগুলো ক্ষতি হয়ে গিয়েছে যেটা আমাদের অর্ডার বুকে অনেক কিছুই অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে। যদি ইউরোপ এবং আমেরিকার যে রপ্তানি ব্যবস্থা স্বাভাবিক থাকে আমাদের এই সিচুয়েশনটা আসলে স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী। আমাদের পোর্ট ব্যবস্থা এবং শিপিং ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি মেজর ক্ষতি হয়নি, যেটা হয়েছে আসলে অপারেশনাল ডিলে হয়েছে এবং প্লাস হচ্ছে কিছু ইন্ডাস্ট্রিতে কিছু ফাইন্যান্সিয়াল লস হয়েছে, বাট আফটার অল আমরা সিচুয়েশনটা ভালোভাবে ট্যাকেল করছি, সো আমরা আমি এটা নিয়ে আশাবাদী। জি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার এই সিচুয়েশনটা বা এই জিনিসটা স্যার এত সুন্দরভাবে আমাদের মাঝে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। আসলে স্যার আমরা বলতে পারি যে এই সমস্ত সিচুয়েশনটাই বর্তমানে একটা নিউ নর্মাল পরিস্থিতি সৃষ্টি করেছে স্যার আমাদের মাঝে। স্যার একটা একটু স্যার ইন্টারন্যাশনাল দিকে যদি যাই স্যার, আমরা জানি যে চায়না ইজ দ্য মোস্ট মেজর প্লেয়ার ইন ইন্টারন্যাশনাল ট্রেড এবং এশিয়ার ক্ষেত্রেও স্যার, তো এই স্যার এই যে এই পরিস্থিতিটা স্যার এইটা এক্ষেত্রে কিরকম প্রভাবে প্রভাবের দিকে আমরা যাচ্ছি বা বর্তমানে কি প্রভাবটা ফেলছে স্যার? কোন দিকে যাচ্ছে বা বর্তমানে কোন অবস্থানে আছে? যেটা তারা ফেস করছে তাদের র মেটেরিয়াল এখন সাপ্লাই কমে গিয়েছে এবং ইয়ে হচ্ছে, তারা আসলে ফ্যাক্টরি গুলো চালু করে দিয়েছে, এখন তাদের অপারেশন স্বাভাবিক হচ্ছে। যদি আমদানি রপ্তানি ব্যবস্থা ঠিক থাকে তাহলে তাদের জিনিসটা তারা শৈলী ভালোভাবে কভার আপ করতে পারবে আশা করা যায়, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে ইউএস চায়নাতে ট্রেড ওয়ার চলছে এবং এট দ্য সেম টাইম হচ্ছে করোনা ভাইরাস কোভিড এর যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে, ওভারঅল আসলে ইনভেস্টরদের চায়নার প্রতি একটা অনাগ্রহ ক্রিয়েট হয়েছে, অনাগ্রহ সৃষ্টি হয়েছে। এই ফলশ্রুতিতে যেটা আমরা দেখছি জাপানি যারা ইনভেস্টর আছে চায়নাতে, যেহেতু আসলে কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করে থাকে ফিনিশ গুলো সেটা র মেটেরিয়াল হোক, কোনো একটা প্রোডাক্ট আপনি চায়নাতে উৎপন্ন করলেন
প্রোডিউস করে থাকলেন তখন সেটা কস্টটা একটু কম হয়ে থাকে। তার জন্য বিভিন্ন দেশে ইনভেস্টর যারা, সেটা ইউএস হোক সেটা জাপান হোক, যারা যারা ধনী কান্ট্রি আছে তারা আসলে ওই দেশটাতে ইনভেস্ট করে থাকে, চায়নাতে ইনভেস্ট করে থাকে। এই প্যান্ডামিক সিচুয়েশন যেমন চায়নাতে এটা ক্ষতি হয়েছে, জাপানিজ গভর্নমেন্ট যেমন জাপানিজ গভর্নমেন্ট তাদের ইন্ডাস্ট্রিয়ালের জন্য একটা প্রণোদনা ফান্ড ক্রিয়েট করেছে, যারা ছিল চায়না থেকে বিজনেসটা কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অন্য কোনো কান্ট্রিতে সরিয়ে নিতে চায় তাদের জন্য একটা প্রণোদনা ব্যবস্থা করেছে। এই ফলশ্রেণীতে 200 মতো কোম্পানি আসলে বেসিক্যালি রেজিস্টার্ড হয়েছে, তারা আসলে চায়না থেকে তাদের বিজনেসটা শিফট করে কোনো একটা এশিয়ান কান্ট্রি, অন্য একটা এশিয়ান কান্ট্রিতে অথবা অন্য কোনো দেশের কান্ট্রিতে নিয়ে যেতে যাচ্ছে। এই জিনিসটা আমরা আসলে যত তাড়াতাড়ি কোপ আপ করতে পারবো তত তাড়াতাড়ি আসলে আলটিমেটলি আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অথবা হচ্ছে ডেভেলপিং কান্ট্রির জন্য ভালো আর কি। তো এই সিচুয়েশনটা ভিয়েতনাম খুব ভালোভাবে কোপ আপ করতে পারছে এবং সিচুয়েশনটা আসলে চাইনিজ ইনভেস্টর বলে অথবা জাপানিজ ইনভেস্টর বলে তারা আসলে ভিয়েতনামে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে। এর মাধ্যমে চায়না তাদের আসলে বেসিক্যালি অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখছে। চায়না আগে যেখানে চাইনিজ থেকে আসলে এক্সপোর্ট হতো সেই জায়গাটা আলটিমেটলি চায়নারা অন্য কান্ট্রিতে ইনভেস্ট করে আলটিমেটলি সেই সময় মানে ব্যবস্থাটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতেছে। জাপানিজ ইনভেস্টরটা যেটা করছে তারা আসলে ভিয়েতনামে ইনভেস্ট করছে, কিছু কিছু জায়গায় ইন্দোনেশিয়া ইনভেস্ট করছে, বাংলাদেশ আমরা হচ্ছে সেই জায়গাটাতে আসলে একটু কম ইনভেস্টমেন্ট পাচ্ছি, তাদের দুই একটা ফ্যাক্টরি আমাদের এখানে ট্রান্সফার হচ্ছে। এছাড়া সুদূর আসলে আমেরিকা কান্ট্রি যেটা আছে, আমেরিকার পাশের কান্ট্রি মেক্সিকো, তারাও আসলে বেসিক তাদের কার ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ফ্যাক্টরি আসলে চায়না থেকে ট্রান্সফার করে মেক্সিকোতে নিয়ে যেতে সম্ভব হচ্ছে মানে সমর্থ হয়েছে। আপনার কাছে যে কোশ্চেন নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি একটু পিছনে যেতে চাই যে যখন প্রথম আমাদের দেশে করোনা অ্যাটাক শুরু হয় তারপর থেকে স্যার দেখা যায় যে আমাদের দেশে যখন সাধারণ ছুটি চলে তখন সরকার থেকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি নোটিশ এসেছে যে বিদেশি শিপিং কোম্পানিগুলোকে আমদানিকারকদের কাছ থেকে কন্টেইনারের ক্ষতিপূরণ নিতে নিষেধ করা হয়েছে। তো এই বিষয়টি যদি স্যার আপনি একটু ক্লিয়ার করতেন, আর এরই সূত্র ধরে আমরা কমেন্ট সেকশন থেকে কিছু কোশ্চেন নিব। যেমন এখানে জামান শান্ত সে প্রশ্ন করেছে যে আমাদের লজিস্টিক সেক্টর আমাদের দেশের বিশাল বড় একটি অর্থনৈতিক ভূমিকা রাখছে, তো স্যার এই লজিস্টিক সেক্টরে কি পরিমাণ ক্ষতির সাধন হবে স্যার সেটি যদি আপনি একটু বিস্তারিতভাবে বলতেন। আর রেজওয়ানা বুশনাও সেই একই রকম প্রশ্ন করেছে, তা হচ্ছে শিপিং সেক্টরে এর কি ধরনের ক্রাইসিস দেখা যাবে, স্যার এই তিনটি বিষয় যদি আপনি একটু ক্লিয়ার করেন। প্রশ্ন অনেকগুলো করেছেন, যেটা বলেছে প্রথম যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে চিটাগং আসলে কি করেছে, অথবা আরেকবার যদি প্রশ্নটা করতেন একটা একটা করে কোশ্চেনগুলো আমাদের সুবিধা হয়। ওকে স্যার আমি আবার করছি আপনার জন্য। স্যার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি ডিসিশন নিয়েছে যে তারা হচ্ছে বিদেশি শিপিং কোম্পানিগুলোকে আমদানিকারকদের কাছ থেকে কন্টেইনারের ক্ষতিপূরণ মাশুল আদায় করতে নিষেধ করেছেন। আমি বুঝতে পেরেছি প্রশ্নটা। চিটাগং পোর্ট আসলে বেসিক্যালি যেটা করে ফ্রি স্টে, যেটা কার্গো যখন আমার হচ্ছে চিটাগং পোর্টে প্রিমিজে আসে 4 দিন পর্যন্ত আসলে সে কোনো মাশুল অথবা চার্জ দিতে বাধ্য না, মানে মুক্ত থাকে, ফ্রি থাকে। এই সিচুয়েশনটাতে যখন আমাদের প্রথম থেকে ছুটিগুলো দিয়েছে অথবা ইয়ে দিচ্ছে তখন আমদানিকারকরা যখন আসলে পোর্ট থেকে কার্গো গুলো খালাস করা বন্ধ করে দিয়েছিল তখন তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য আলটিমেটলি হচ্ছে তাদের একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, যদি আমি ভুল না করি থেকে 30 জুন পর্যন্ত তারা হচ্ছে মালটা ফ্রি ভাবে খালাস করা অথবা ডিসকাউন্টেড একটা রেটে খালাস করার ব্যবস্থা করে দিয়েছে। এর ফলশ্রুতিতে কার্গো ওনার যারা আছে অথবা আমদানিকারক যারা আছে তারা আসলে বেশি আমাদের ফ্রেট ফরওয়ার্ডাররা ম্যাক্সিমাম কার্গো শিপ করে আলটিমেটলি পোর্ট থেকে খালাস করে নিয়েছে। তো পোর্ট একটা নর্মাল কনস্টিটিউশনাল ব্রিদিং স্পেস পেয়েছে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আনসার। সেকেন্ড কোশ্চেনটা আপনার স্যার, সেকেন্ড কোশ্চেন ছিল আমাদের লজিস্টিক সেক্টরে এর কি ধরনের প্রভাব পড়বে। লজিস্টিক সেক্টরে প্রভাব পড়বে যেটা হচ্ছে আসলে আলটিমেটলি আমাদের ফ্রেট ফরওয়ার্ডার অথবা আমদানি যারা আছে তারা আসলে বেসিক্যালি অথবা এই সাথে যারা ইন্ডাস্ট্রি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে আছে শিপিং ইন্ডাস্ট্রিতে আসলে যতটা পোর্ট এবং শিপিং তার থেকে আসলে ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি গুলো আছে, ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি গুলো আসলে একটা ভালো রকমের ফেস করছে।
তাদের আসলে আমদানি রপ্তানি এবং তাদের যে ব্যবসাটা আসলে ডাউন অবস্থায় গিয়েছে, এবং তারা তাদের যে পার্সনরা আছে তারা এফেক্টেড হচ্ছে কিছু কিছু সময়, এবং তারা হচ্ছে অনেকে আসলে বেসিক্যালি বিজনেসটা রান করা তাদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো এই সময়টা আসলে প্যান্ডামিক সিচুয়েশনে যাদের আসলে বেসিক্যালি গভর্নমেন্টের এই জায়গাটা তারা প্রণোদনা অথবা অন্য কোনো ব্যবস্থা নিয়ে যাদেরকে আসলে এই ব্যবসাটা টিকিয়ে রাখতে পারে সে একটা ব্যবস্থা আসলে করা সময় দাবি হয়ে গিয়েছে। আসলে এই সিচুয়েশনটাতে কাভার আপ দেওয়ার জন্য এটা একটা কাজ করা যেতে পারে। বিদেশে আসলে বিভিন্ন জায়গাতে আমি যদি ভুল না করে থাকি আপনার হচ্ছে আমেরিকা অথবা ইতালির মতো কান্ট্রি গুলাতে যখন তারা আসলে এই যে কোনো তারা শিপিং ব্যবসা না যে কোনো ব্যবসাতে আলটিমেটলি যখন দেখছে তারা প্রিভিয়াস ইয়ারের যে ট্যাক্সেশন ব্যবস্থা আছে, আপনার প্রিভিয়াস ইয়ারে আপনি মনে করেন আপনি $20,000 ট্যাক্স দিয়েছেন অর্থাৎ বিএসটি €20,000 ট্যাক্স দিয়েছেন, তার 25% আপনার জন্য ফ্রি 0% ইন্টারেস্টে লোন সেশন করার ব্যবস্থা রেখেছে। আমাদের এখানে আসলে যারা ভালো ভালো ইনভেস্টর আছে যারা ট্যাক্সেশন ব্যবস্থা হলো তাদের ট্যাক্স রিপোর্ট ভালো ব্যাড ট্যাক্স রিপোর্ট ভালো তাদেরকে আসলে একটা প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে। ধন্যবাদ স্যার। আমি শেষ প্রশ্নটা নিব হচ্ছে এটা আসলে ওভারঅল একটা পেপার হয়ে দাঁড়িয়েছে যে রেজওয়ানা বুশরা জিনিসটা করেছেন, শিপিং সেক্টরে কি ধরনের ক্রাইসিস হতে পারে বলে আপনার মনে হয় এই বিষয়টি যদি একটু শিপিং সেক্টরে ক্রাইসিস বলতে আমি শিপিং সেক্টরে ক্রাইসিসটা আসলে অনেকটুকু বলে দিয়েছি এটা। এছাড়া আমাদের শিপ বিল্ডিং সেক্টরে আমাদের যে চিটং পোর্টে যদি আমরা বলি চিটং অথবা ঢাকা আমাদের বাংলাদেশের সিচুয়েশনে বলি শিপিং শিপ বিল্ডিং সেক্টরটা আসলে বেসিক্যালি ইফেক্ট শিপ বিল্ডিং ব্রেকিং অথবা ইংল্যান্ড সেক্টর এগুলো কিন্তু কিছু কিছু জায়গাতে ইফেক্টেড। আমাদের যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি আছে তাতে এখানে ছোট বড় মিলিয়ে আসলে 100টার মতো শিপ বিল্ডিং আছে যেখানে আসলে ইংল্যান্ড শিপিং করে এবং কিছু কিছু জায়গা আছে আমাদের মার্চিন শিপিং করে। আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10,000 GWD। সেই জায়গায় আপনার হচ্ছে এক্সপোর্ট অর্ডার বুক যেটা বলি আমরা যে এক্সপোর্ট অর্ডার বুক আসলে 120 মিলিয়নের মতো আসলে এক্সপোর্ট অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে। শিপ ব্রেকিং এ আমরা যে সিচুয়েশনটা ফেস করতেছি আমাদের 200-এর মতো শিপ ব্রেকার্স আছে যেখানে আসলে 2 লাখের মতো শিপ 2 লাখের মতো ওয়ার্কার কাজ করে তাদের আসলে স্যালারি অফ হয়ে গেছে যেহেতু শিপ ব্রেকিংটা একটা ইউনিক সিচুয়েশন ফেস করতেছে। যেহেতু শিপ ব্রেকিং এর প্রাইসটা কম এখন লোহার প্রাইসটা কম যেহেতু ডিমান্ড কমে গেছে সো শিপ ব্রেকিং যে জাহাজগুলোর আমাদের যে স্টিল ইন্ডাস্ট্রি আছে তার 70-80% আসলে শিপ ব্রেকিং ইয়ার্ডের উপর নির্ভরশীল একটা উল্লেখযোগ্য পরিমাণে আসলে বেসিক্যালি র মেটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে আমাদের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি যেটা আমাদের লোহা রড অথবা স্টিল ইন্ডাস্ট্রি যেটা সেই জায়গাটাতে আলটিমেটলি স্টিলের যখন ডিমান্ড কমে গিয়েছে তা আসলে বেসিক্যালি তারা আসলে লোহার আমদানি আসলে কিনা কমে গিয়েছে ফলশ্রুতিতে আসলে প্রাইস এটা ডাউন হয়েছে। সো শিপিং ব্রেকার যারা আছে তারা একটা ফেস করছে আসলে বেসিক্যালি মানি ক্রাইসিস ফেস করতেছে তাদের একটা লস পিরিয়ড হয়ে যাচ্ছে এই জায়গাটায় যেটা সো ফলশ্রুতিতে তারা আসলে ওয়ার্কারদেরকে আসলে এঙ্গেজ করতে পারছে না ওয়ার্কাররা আসলে বেসিক্যালি বিনা বেতন অথবা অর্ধ বেতন অথবা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মধ্যে যাচ্ছে এই একটা প্রবলেম আর্টে করছে। এছাড়া আপনার যে ইংল্যান্ড শিপিং যেটা দেখছি আমি ইংল্যান্ড শিপিং এর একটা কথা বলতে পারি। ইংল্যান্ড শিপিং এ আপনার যেটা হচ্ছে ইংল্যান্ড শিপিং আমাদের মোটামুটি ঠিক আছে কিন্তু যেটা প্রবলেম করছে নারায়ণগঞ্জ অথবা মেঘনাঘাটে আপনি চিটাং থেকে যখন কার্গোটা নিয়ে আসে মাল নারায়ণগঞ্জ মেঘনাঘাট অথবা হচ্ছে এই জাতীয় জায়গাগুলোতে আপনি যখন রিচার্জ করছেন সেই জায়গাটা একটা প্রবলেম করছে সেখানে যখন কার্গো ডিমান্ড কম মনে করেন সাপোজ আপনি একটা সিমেন্ট ব্যবসা দিচ্ছে সেই জায়গায় তারা যখন চিটং পোর্ট থেকে কার্গোটা সিমেন্ট ক্লিংকার ডিসচার্জ করে আলটিমেটলি সেটা হচ্ছে আবার হচ্ছে লোড করে যখন মেঘনাঘাট অথবা নারায়ণগঞ্জ অথবা এই যে জায়গাগুলোতে নিয়ে আসার সময় হচ্ছে তখন সেখানে আসলে বেসিক্যালি তাদের ওয়ার হাউসে জায়গা খালি নেই তাদের অথবা শ্রমিক সংখ্যা সেখানে সেই পরিমাণে কম আছে সো তাদের ডিচার্জেরটা অথবা কমে গিয়েছে ফলশ্রুতিতে সেখানে একটা ওই ইংল্যান্ড শিপিং এর জায়গাতে মেঘনাঘাটে অথবা হচ্ছে নারায়ণগঞ্জে একটা ক্রিয়েছে তারা হচ্ছে বেসিক্যালি হয়তো পার মান্থে যেখানে 3টা সেলিং করতো চিটাং পোর্ট টু হচ্ছে নারায়ণগঞ্জ সেখানে তারা আসলে 1টা সেলিং করছে তারা আসলে ওয়েটিং পিরিয়ডটা বেড়ে গিয়েছে এই জায়গাতে ইংল্যান্ড শিপিং একটা ভালো প্রভাব হচ্ছে। ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। আমি স্যার আরেকটু একটা সূত্র ধরে আসতে চাই, আপনি শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু কিছু বললেন, দস্তকের আদি প্রশ্ন করেছেন যে সে বলছে শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি তাদের একটা নিউজে বলেছে যে তাদের প্রায় 10,000 কোটি টাকার মতো তারা ক্ষতির মধ্যে তারা আছে, আপনার দৃষ্টিতে কিভাবে মনে হয় তারা সেখান থেকে উঠে আসতে পারে? শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে যেটা প্রবলেম করছে
শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিটা হলো ক্যাপিটাল ইনসেন্টিভ। আমাদের দেশে ইনসেন্টিভ বিজনেস, এটাতে প্রচুর পরিমাণ মূলধন দরকার হয় এবং সেই মূলধনটা আসলে বেসিক্যালি বের করে আনতে আসলে একটা হিউজ টাইম দরকার হয়। গার্মেন্টস পিরিয়ডে আপনি মনে করেন একটা কন্ট্রাক্ট পেলেন, 3 মাস পরে আসলে বেসিক্যালি আপনি কন্ট্রাক্টটা শিপ পার্ট করে আপনি মূলধনটা আপনি নিয়ে নিতে পারবেন। বাট একটা শিপ আপনি যখন কন্ট্রাক্ট করলেন, মনে করেন 2000 আজকে দিনে যদি আপনি একটা কারোর সাথে শিপ বিল্ডিং কন্ট্রাক্ট করে থাকেন, সেটা আপনার সাপ্লাই দিয়ে ডেলিভারি দিতে দিতে মিনিমাম 1 বছর তো 2 বছর সময় লাগবে। এর মাঝখানে আসলে বেসিক্যালি যে আপনি একটা ছোট অ্যামাউন্টের মানি আসলে বেসিক্যালি যে যে অর্ডার আপনাকে দিয়েছে তার কাছ থেকে উদ্ধার করতে পারবে। তো এই জায়গাটা আসলে লোনের একটা ভালো ফ্যাক্টর আছে। যদি আপনি লোন যদি কম ইন্টারেস্টের ব্যবস্থা করতে পারেন অথবা হচ্ছে ইয়ে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা হচ্ছে উত্তোলন করার একটা সম্ভাবনা আছে। এছাড়া একটা যে জায়গায় করা যেতে পারে, আপনার শিপ রিপেয়ার ইন্ডাস্ট্রি যেটা আছে আমাদের চিটংপুর ডাউডারে অথবা ইয়েতে, সেই জায়গায় এদেরকে এঙ্গেজ করা যেতে পারে। যাদের যেহেতু স্কিল লেবার ফোর্স আছে, সেই লেবার ফোর্সটাকে আসলে চিটংপুর আউটারে আসলে কিছু যে রিপেয়ার কাজ হয় সেই রিপেয়ার কাজে এঙ্গেজ করা যায় এবং দেখার মাধ্যমে আলটিমেটলি তাদের রিপেয়ারমেন্টে দেখার মাধ্যমে আসলে বেসিক্যালি ইনস্টিটিউশনটা তারা আসলে ট্যাকেল দিতে পারে। একটা কাজ আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দরভাবে করা যেতে পারে যদি গভর্নমেন্ট সহযোগিতা করে। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ধন্যবাদ স্যার আমাদের এই সকল কিছু স্যার ব্যাখ্যা দেওয়ার জন্য। যদি স্যার আজকের এই আলোচনার বিষয়টি যদি স্যার আমি ইনে নাটশেল স্যার ব্যাখ্যা করতে চাই, তাহলে স্যার যদি স্যার আপনি যে সমস্ত স্যার আমাদের রিকমেন্ডেশন গুলো দিলেন এবং স্যার যেই তথ্যগুলো থেকে দিলেন স্যার, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের শিপিং ইন্ডাস্ট্রি সব লজিস্টিক সহ ইচ এন্ড এভরি পার্ট আমাদের করোনা ভাইরাস বা কোভিড-19 এর থাবার মাঝে পড়েছে। এখান থেকে আমরা ডিরেক্টলি কোনো ভি শেপ রিকভারি আশা করতে পারি না, কিন্তু আমরা এদিকে আশা দিকে যেতেই পারি যে আমরা স্যার আস্তে আস্তে এটা এটা থেকে আমরা ধীরে ধীরে ডেভেলপ হবো স্যার। এবং স্যার আপনি যদি আপনার মাইক্রোফোনটা মিউট করতেন স্যার তাহলে ভালো হতো। এর পরবর্তীতে স্যার আমরা যেটা আপনার আলোচনা থেকে বুঝতে পারছি যে স্যার আপনার আলোচনার সাথেই স্যার সম্পূর্ণ একমত হয়ে এরকম ভাবেই স্যার আমাদের ব্লু আলফা ক্যাপিটালের প্রতিষ্ঠাতা মিস্টার ম্যাক কোয়েনের মতেও সে বলেছেন যে এই সমস্ত কিছু পরিস্থিতি যদি চলতেই থাকে তাহলে আমরা একটা বড় রকম রিঅর্গানাইজেশন দেখতে পারবো এই শিপিং ইন্ডাস্ট্রিতে। এবং এখান এর সাথে তাল মিলিয়ে বলতে চাই যে স্যার আমরা বর্তমানে যে শিপিং গুলি দেখে থাকি, যে ট্রাম্প শিপিং দেখি, লাইনার শিপিং দেখি, ইন্ডাস্ট্রিয়াল শিপিং গুলো দেখি, এই প্রতি ইচ এন্ড এভরি সেক্টর অফ শিপিং হ্যাজ বিন ইন্টারাপ্টেড। যদি বলতে চাই স্যার একটা উদাহরণ হিসেবে, লাইনার শিপিং এ যেরকম স্যার পোর্ট টু পোর্ট কলিং টাইম ফিক্স ছিল, তাদের রুট এবং সময় ফিক্স ছিল স্যার, প্রত্যেকটা জিনিস এভাবে স্যার হ্যাম্পার্ড হয়েছে। তো এই হ্যাম্পার এবং সবকিছু থেকে স্যার আমাদের একটা নিউ নর্মাল পরিস্থিতিতে এসে ধীরে ধীরে সবকিছু থেকে স্যার আমাদের কোপ আপ করতে হবে এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই বা এইটা একটি স্যার এই একটা আলোচনার মধ্যে দিয়ে স্যার শেষ করতে চাই যে স্যার মিরাজুল সমিত স্যার এটা নিয়েও বলেছেন যে এই স্যার এই এত যে সমস্যা স্যার, এই বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রি এই করোনা পরিস্থিতিতে নিউ নর্মালের জন্য সুবিধাজনক হিসেবে কিভাবে স্যার নিজেকে কাটিয়ে উঠতে পারে বা এই সুবিধাজনক হিসেবে দেখতে পারি কিভাবে আমরা স্যার, যদি স্যার একটু সংক্ষেপে বলতেন যে আমরা এত সমস্যা থেকে কিভাবে সুবিধাজনক ভাবে নিজেদের দেখতে পারি এইদিকে। আচ্ছা, বাংলাদেশে যারা শিপো না তারা একটা মানে এখন যেহেতু আসলে চাটারি মার্কেটটা খুবই ডাউন অবস্থা, বাংলাদেশে যারা শিপোনার আছে তাদেরকে আমরা আসলে একটা ফ্যাসিলিটেট করতে পারি। বাংলাদেশে আমাদের একটা মানে একটা আইন আছে যেটা হচ্ছে ফ্ল্যাগ প্রোটেকশন আইন, রেগুলেশন ফ্ল্যাগ প্রোটেকশন অর্ডিন্যান্স, যেটাতে আসলে যেটা বলা হয়ে থাকে বাংলাদেশে যে কাগজগুলো আমদানি এবং রপ্তানি করা হয়ে থাকে তার মধ্যে 50% বাংলাদেশি শিপোনার দ্বারা বাংলাদেশের ফ্ল্যাগ ভেসেল দ্বারা আসলে ক্যারি করতে হবে, তো বাংলাদেশের ন্যাশনাল শিপিং দ্বারা। এই জিনিসটাকে আমরা আসলে বেসিক্যালি একটা খুব ভালোভাবে এপ্লাই করতে পারি। আমাদের দেশে যেসব বালকাগুলো আসে কন্টেনার যদিও আসলে হ্যাম্পার এই যে তো রেগুলেশন এপ্লাই করতে গেলে আসলে প্রয়োগ করতে গেলে একটা ভালো নেগেটিভ প্রভাব করতে পারে, বাট বাল্ক ইন্ডাস্ট্রিতে আমরা আসলে এই জিনিসটা আসলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। আমাদের দেশে এখন যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে অথবা হচ্ছে রামপাল বলেন, পায়রা বলেন অথবা হচ্ছে আপনার মহেশখালী বলেন, যদি মহেশখালী এখন অপারেশন আসলে রামপালও অপারেশন আসলে পায়রা অপারেশন এসছে, তো এখানে যে কিছু কার্গোগুলো আমরা আসলে আলটিমেটলি যে কপল আনছি এবং আমাদের যে ইন্টারনাল চাহিদা পূরণ জন্য আমরা হুইট অথবা সুগার আমরা আমদানি করছি,
এই বাল্ক আমদানি গুলোতে আমরা চাইলে কিন্তু আমাদের যে বাল্ক শিপিং আছে সেই বাল্ক শিপিং গুলোকে আমরা একটা লং টাইম কন্ট্রাক্ট দিয়ে দিতে পারি, সেটা গভর্নমেন্ট লেভেল হোক সেটা প্রাইভেট লেভেল হোক, অথবা আমরা একটা শিপিং পুল ক্রিয়েট করতে পারি। শিপ ওনাররা আসলে বেসিক্যালি নিজেদের মধ্যে একটা পুল ক্রিয়েট করতে পারে, সেই পুল ক্রিয়েট করার মাধ্যমে তারা আসলে বিভিন্ন কন্ট্রাক্ট গুলো নিতে পারে। আমাদের দেশে কন্ট্রাক্ট গুলো আসলে আমরা যদি সাইন করি আলটিমেটলি হচ্ছে আমরা একটা প্রফিট রেঞ্জে থাকতে পারবো অথবা ইনস্টিটিউশন ট্যাকল করতে পারবো বলে আমরা আশা করি। জি স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সমস্ত কিছুগুলোকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকেরা বা সবাই স্যার লাভবান হবে যে এই জ্ঞান আপনার এই জ্ঞান গর্ব আলোচনা থেকে। সো স্যার আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, যদি শেষে স্যার কিছু বলতে চান আপনি স্যার। যেহেতু আসলে সিচুয়েশনটা একটু ইউনিক সিচুয়েশন, সেই সিচুয়েশনটাতে আসলে শিপিং ইন্ডাস্ট্রি অলওয়েজ ফ্রি ফ্লো অফ কার্গো এন্ড সার্ভিস, এই জিনিসটা এনশিওর করা গেলে শিপিং ইন্ডাস্ট্রি অটোমেটিকলি তার বিজনেসটা নিজের মতো করেই সেট আপ করবে। সেই জায়গায় আসলে চিটাংপুর একটা ভালো কাজ করতেছে। আমাদের যেটা করতে হবে আলটিমেটলি গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট যদি কিছু প্রণোদনা দেয় অথবা যে গভর্নমেন্ট কিছু সাপ্লাই দেয় এবং শিপ ওনাদের সাথে অথবা শিপ আমাদের পোর্ট ইন্ডাস্ট্রি এবং তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গুলো আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আলটিমেটলি তাদের কিছু প্রণোদনা হোক, সেটা হচ্ছে কোনো সাপোর্টই হোক, লজিস্টিক সাপোর্ট হোক, সেটা পলিসি সাপোর্ট হোক, এই জিনিসটা আসলে দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ সিচুয়েশনটা যেহেতু রেগুলারলি চেঞ্জ হচ্ছে, তাদের সিচুয়েশন অনুযায়ী ডিমান্ডটাও চেঞ্জ হচ্ছে। সো রেগুলার যদি তাদের সাথে একটা মিটিং অথবা আলোচনা করে আলটিমেটলি এই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য যে পলিসিগত সাপোর্ট, সেই পলিসি সাপোর্টটা দিলেই মনে হচ্ছে আলটিমেটলি হচ্ছে তারা এই সিচুয়েশন থেকে উত্তরণ করে যেতে পারবে বলে আমি আশা করি। জি স্যার ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দর্শকদের যারা আপনারা এত সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য আমাদের এত, তারা অনেকেই বলছেন যে খুব স্যার আপনাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে যে এত সুন্দরভাবে আলোচনা করে এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আশা করি পরবর্তী শোয়ে আপনাদের সাথে আরো সাথে পাবো। এছাড়াও বলতে চাই যে ধন্যবাদ স্যারকে এই এরকম প্রাণবন্ত একটি আলোচনার জন্য। একই সাথে অনুষ্ঠানটি যারা দেখলেন তাদেরও জানাচ্ছি অনেক ধন্যবাদ আরো একবার। দেখা হবে আবার অন্য কোনো দিন, তবে বিদায়ের আগে একটি জিনিস বলে রাখতে চাই, মহামারী থেকে বাঁচবার জন্য সচেতন হতে হবে আপনাকেই। নতুন পরিস্থিতি যেভাবে স্যার বিশ্লেষণ করলেন সেটি গ্রহণ করতে হবে। করোনা মুক্ত থাকুন, ঘরে থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। সবার জন্য ভীষণ ভীষণ শুভকামনা রেখে শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি, একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে।